الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وأصحابك يا نور الله في ربي الإسلام ابن مدن উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আমি কেরাম আলি সালামের ঘটনাবলী এই অনুষ্ঠানটা নিয়ে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন নবী ও রাসুল আলি সালাম এনাদের জীবনের সম্পর্কে আমাদের জানার সুযোগ হয়ে থাকে ইনশাআল্লাহ আমরা আজকের অনুষ্ঠানের মধ্যেও সেরকম একজন আল্লাহ তাল নবী ইনার জীবনের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সম্পর্কে আমরা শ্রবণ করব তার আগে আসুন দুরশ্বরীপ পাঠ করার কেমন ফজলত বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদু শরীফ শ্রবণ করি যে হ্যাঁ আমাদের পিয়নবী রসুল আরবী সালাম ইনার উপর দুরসুরে পাঠ করার অসংখ্য ফজিলাত বরকত রয়েছে আমার আমির সুন্নত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ ইয়া দামাদ কাদিরি আলিয়া তিনি তার লিখিত দুরসুরে পাঠ করা ফজিল সম্পর্কিত রিসালা জিয়ায়ে দরদসালাম জি হ্যাঁ এই রিসালার মধ্যে তিনি খুব সুন্দর একটি দরসুর ফজিলত নকল করেন যে পিয়নবী রসুল আরবি আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দোরশ্বরী পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সুহান আল্লাহ আল্লাহ তাল রহমত যে একবার দরশ্বরী পাঠ করার দ্বারা আল্লাহ তালা দশটি রহমত নাজিল করবেন তো আসুন আমরা নিয়ত করি বেশি থেকে বেশি পরিমাণে মহাবতের সাথে ইকলাসের সাথে দোরেশ্বরী পাঠ করবেন ইনশাআ আল্লাহ আয়জাওয়াজ আসুন আমরা আরও একবার মহাব্বতের সাথে দোরশ্বরী পাঠ করি সল্লু আলাল আল হাবিব মোহাম্মদ সাল্লাসাল্লাম প্রিয় প্রিয় ইসলাম ভাইয়েরা এবং মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ হাজাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ তালার নবী এনাদের জীবনী সম্পর্কে জানার সুযোগ হয়ে থাকে আজকে যে নবীর আমরা আলোচনা শ্রবণ করব হজরত সুলাইমান আলানবিনা ওয়ালহি সালাতাম এই হজরত সুলাইমান আলানবিনা ওয়ালহি সালাতাম ইনি সত্যিকার অর্থে একজন আল্লাহ তালার নবী কি না এই বিষয়টা পরীক্ষা করার জন্য চেষ্টা করেছিলেন রানী বিলকিস যদি আল্লাহ তালা আনহা তিনি যখন মুসলমান হননি তো তিনি মুসলমান হওয়ার আগে রানী বিলকিস তিনি একজন একটা রাজ্যের বাদশাহী হিসেবে ছিলেন তার রানী হিসেবে ছিলেন তিনি তিনি মুসলমান হওয়ার আগে তিনি যখন হত সুলাইমান আল্লাহ ওয়ারি সাতসালামের সম্পর্কে জানতে পেরেছিলেন তখন এই বাদশাহতো সুলাইমান আলহি সালাত সালাম কি সত্যিকার কি আল্লাহ তালার প্রেরিত কোনো বান্দা তিনি যে নবী এটা পরীক্ষা করার জন্য তিনি বিভিন্নভাবে তার সদা সুলাইমান আলী সালুআসালামের পরীক্ষা করেছিলেন তো এর মধ্যে একটি পরীক্ষা তিনি যেভাবে করেছিলেন সেটা হচ্ছে যে রানী বিলকিস যখনই জানতে পারলেন যে সুলাইমান আলী সালাতুসালাম একটি স্থানের মধ্যে তারা এসেছে এবং এর আগেও বিভিন্ন ঘটনা আলহামদুলিল্লাহ আমরা কয়েকটি গত অনুষ্ঠানের মধ্যে হয়তো এটা এই বিষয়গুলো সম্পর্কে আমরা শ্রবণ করেছি তো রানী বিলকিস সেই সুলাইমান আলবা ওয়ালি সালাতামকে পরীক্ষা করার জন্য তিনি তার কিছু দাস দাসীদেরকে উপস্থিত করলেন তো তার দাস দাসীদেরকে তিনি বিভিন্ন ধরনের দামি মুক্তা অর্থাৎ বিভিন্ন মহামূল্যবান পাথর দ্বারা তৈরি বিভিন্ন মাথার মুকুট তাকে দিলেন তার দাস দাসীদেরকে দিলেন যেন সেটা গিয়ে সুলাইমান আলসাদুয়সাল্লামকে দেওয়ার জন্য এবং এইগুলা দেখে যেন সুলেমান আল ইসাতাম কী সে আকর্ষিত হচ্ছে এবং কী সেই এই দন সম্পদগুলো কি সেই নেওয়ার জন্য চেষ্টা করছে এই বিষয়গুলো পরীক্ষা করার জন্য তার কিছু দাসদাসীদেরকে তিনি আর ডাকলেন এবং তাদেরকে এটা নেওয়ার জন্য বললেন অর্থাৎ সুলাইমান আলাইসাতসাল্লামকে পরীক্ষা করার জন্য তিনি একটা বিষয় এরকমই একটা জিনিস করলেন যে যারা দাস ছিল তাদেরকে দাসীদের মতো করে সাজানো হলো এবং যারা দাসী ছিল তাদেরকে দাসের মতো করে সাজানো হলো এবং যারা দাস ছিল তাদেরকে বলল যে তোমাদের কথাবার্তা তোমাদের চলাফেরা এমন যেন হয় যে একজন দাসীর মতো যারা যারা দাসী ছিল তাদেরকে বলো তোমাদের কথাবার্তা চলাফেরা যেন একজন দাসের মতো হয়ে থাকে অর্থাৎ যেন ওই নবী ওই ব্যক্তিটা যেন অর্থাৎ সালাইমান রসিসাল্লামকে এখানে উদ্দেশ্য করা হয়েছে তিনি যেন তোমাদেরকে দেখে বুঝতে না পারেন আর তিনি যদি বুঝে ফেলতে পারেন তাহলে হয়তো বা তিনি একজন আল্লাহ তালা সত্যিকারত্বে নবী অর্থাৎ প্রেরিত আল্লাহ তালার পক্ষ থেকে আরেকটি পরীক্ষা করার জন্য তিনি এটা দিয়েছিলেন যে একটা খুব মহামূল্যবান একটা পাত্র তিনি একটি কোটা যেটাকে কোটা বলা হয় কোটা আনালেন তিনি এবং ওই কোটার মধ্যে একটি মহামূল্যবান মুক্তা রেখে দিলেন সাথে একটি পুতুলও রাখলেন এবং ওইটা বন্ধ করে দিলেন এবং দাসদাসীদেরকে এটাও বললেন এই কোটাটি নিয়ে ওই ব্যক্তিকে এত সালেমান আলী সাত সাল্লামকে দিবে তিনি যদি এই কোটার মধ্যে কোটাটা খোলার আগে যদি বলে ফেলতে পারে এটার মধ্যে কি রয়েছে তাহলে হয়তোবা তিনি একজন আল্লাহ তাল প্রেরিত সত্যিকারত্বের নবী তারপর বললেন যদিও তিনি এটা বলতে পারেন এবং এটা খোলার পরে এখানে যে মহামূল্যবান মুক্তা রয়েছে তাকে বলবে যেন এই মহামূল্যবান মুক্তাটি ছিদ্র করার জন্য যদি সে এটাও পারে তাহলে হয়তোবা সেই একজন প্রেরিত আল্লাহ তালার সত্যিকারত্বের নবী আরেকটি পরীক্ষা করার জন্য দিয়েছিলেন সেটা হচ্ছে যেই সকল দাসদাসীদেরকে এই রানী বিলকিস পরীক্ষা করার জন্য সোলাইমন আলাইসাতসালামের কাছে পাঠাবেন তাদেরকে এই কথাটাও বলে দিয়েছিল যে তোমরা যখন তার দরবারে হাজিরি দিবে তার কাছে যখন তোমরা পৌঁছবে তখন তার আচার ব্যবহার তার কার্যকলাপ এগুলোর ক্ষেত্রে তোমরা একটু অনুসরণ করবে যদি তার কথাবার্তা তোমাদের সাথে সুন্দর হয় সুন্দর আচরণ হয় মাধুর্যপূর্ণ হয় তাহলে হয়তোবা সে একজন সত্যিকারতা আল্লাহ তালের প্রেরিত নবী হতে পারে আর যদি সে বাদশাহের আচার আচরণ একজন সাধারণ যারা রাগের বাসায় কথাবার্তা বলে তাদের মতো হয় তাহলে হয়তোবা তিনি সত্যিকার তা আল্লাহ তালার নবী নন তো এই বিষয়গুলো নিয়ে রানী বিলকিস তার দাস দাসদেরকে পাঠিয়ে দিলেন হতরা সুলাইমান আলব নাওয়ারী সালাত সাল্লামের কাছে পরীক্ষা করার জন্য যে তিনি কি সত্যিকার তা আল্লাহ তালাহের নবী তো রানী বিলকিস যে এই তার দাস দাসীদেরকে এই কথাগুলো বলছিলেন এবং তার দাস দাসীদেরকে যে পাঠাচ্ছেন সুল্লামান আলহি সু আসলামের কাছে পরীক্ষা করার জন্য এই সব কথাবার্তাগুলা একটি হুতুত পাখি ছিল যে হুতুত পাখিটি এই সব কথাবার্তাগুলো শুনে নিয়েছিল সুল্যামান আলহি সাতসালাম সম্পর্কে আমরা আগেও হয়তো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করেছি যে তিনি বিভিন্ন পাখি বলেন দুনিয়ার বলতে গেলে সব কিছুর সাথে তিনি কথাবার্তা বলতে পারতেন তো ওই পাখিটা সুল্যামান আলী সত্যুআসলামের কাছে গিয়ে এই সব কিছু খুলে বলে দিলেন তো তখনই হজার সুলাইমান আলব না ওয়ারি সালাতু এই যে তার রানী বিলকিসের যে দাসদাসী আসবে তার আসার আগে তার পুরা রাজ্যের মধ্যে তার যে সিংহাসনের এরিয়া ছিল এটার মধ্যে তিনি প্রিপারেশান নেওয়া শুরু করে দিল অর্থাৎ প্রস্তুতি নেওয়া শুরু করে দিলেন যে সেই সকল দাসদাসীদেরকে তিনি আমন্ত্রণ জানাবেন কি করে এখন সুলাইমান আল নবীন ওয়ারি সালাতুয়া সালাম কিছু জিনদেরকে ডাকলেন যে কীভাবে প্রস্তুতি নিবে এটার জন্য তিনি সুলাইমান আল নবীন ওয়ারিয়াসাল্লাতু আসাল্সাল্লাম প্রস্তুতি নিলেন কীভাবে কিতাবের মধ্যে এসেছে হদরত সুলাইমান আলবেন্লা সাল্লাম তিনি জিনদেরকে নির্দেশ দিলেন হে জিনরা যে এই রাস্তা দিয়ে এই দাসদাসীরা আসবে প্রায় কত মাইল পর্যন্ত দিনদেরকেও তিনি আদেশ দিয়েছিলেন যে এত মাইল পর্যন্ত রাস্তা তোমরা স্বর্ণ দ্বারা নির্মাণ করে ফেলো এবং এটাও বলে দিয়েছিলেন যে যেই রাস্তা দিয়ে তারা আসবে সে রাস্তার আশেপাশের দেওয়ালগুলোও তোমরা স্বর্ণের ইট দ্বারা তৈরি করে ফেলো যেন তারা এই দাসদাসীরা এগুলোর দিকে যেন অবাক হয়ে যেতে পারে এমনকি জিনদেরকে এটাও অর্ডার দিয়ে দিলেন তিনি যে হে এহে জিনরা তোমাদের যে সকল সন্তান সন্ততি রয়েছে সকলকে তুমি হাজির করো এবং যখনই দাস দাসীরা আসবে তখন যেন রাস্তার দুপাশে তোমার সকল জিন যারা সন্তান সন্ততি রয়েছে তারা যেন তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য দাঁড়িয়ে থাকে তো আরেকটি বিষয় এটা বললেন সুলেমান আলহিচাত সাল্লাম সকল জিনদেরকে এবং মানুষদেরকে প্রিপারেশন নেওয়ার সময় যে আমাকে এমন একটি সুন্দর প্রাণী এর সন্ধান দাও যে সুন্দর প্রাণীকে দেখে ওই দাস দাসীরা যেন স্বাভাবিক মানুষের যেন অবাক হয়ে যেতে পারে তখন কেউ এ কেউ এক একটা প্রাণীর কথা বলল এক পর্যায়ে একটা প্রাণীর কথা বলল যে এরকম সমুদ্রের মধ্যে একটা প্রাণী রয়েছে যে প্রাণীর রয়েছে ডানা রয়েছে তার এবং যে প্রাণীর দিক অনেক সুন্দর এভাবে তারা যখন এই সুন্দর প্রাণীটার বর্ণনা দিল তখন হজরত সালাইমান আলাইসাতলাম বললেন ঠিক আছে তাহলে ওই প্রাণীটাকে আমার সামনে হাজির করো যেমন কথা তেমন কাজ সুলেমান আলি সাতসালামের নির্দেশ তো এখন তারা সমুদ্র থেকে গিয়ে ওই জিনরা ওই সুন্দর প্রাণীটাকে হাজির করলেন যেন ওই সুন্দর প্রাণীটাকে দেখে সে দাসদাসীরা যেন অবাক হয়ে যেতে পারে তো সে প্রাণীটাকেও যে রাস্তা দিয়ে দাসদাসীরা আসবে সে রাস্তার পাশে তাকে বেঁধে রাখা হলো এবং তাকে খাবারও মূল্যবান খাবারও তাকে সেই প্রাণীটাকে দেওয়া হয়েছিল হুজরত সালাইমান আলবিনা আলহি সালাতসাল্লাম সেই দাস দাসীরা আসবে তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য যে প্রিপারেশন যে প্রস্তুতি নিয়েছিল কিতাবের মধ্যে এটাও এসেছে প্রায় যে রাস্তা দিয়ে তারা আসবে সেই রাস্তার দুপাশে প্রায় চার হাজার করে চার হাজার করে সিংহাসন তিনি স্থাপন করেছিলেন যেন তারা দিকে এগুলো অবাক হয়ে যায় তো ঠিক এভাবে এত অনেক প্রিপারেশন অনেক প্রস্তুতি নিয়ে দাসীদের জন্য তিনি অপেক্ষা করছিলেন হজরত সালাইমান আলহিসুয়ালসাল্সাল্সাল্লাম যখন এই দাসদাসীরা তারা সেই হজরত স্ল্যমান আল নবী ওয়ারহিদ তাদের রানী বিলকিসির যে সকল দাসদাসী পাঠিয়েছিলেন সেই সকল দাসদাসীরা যখন সেই সুলাইমান আলী সালাত দরবারে হাজিরে দিলেন তারা যতই হজরত সুলাইমান আল নবীনা ওয়ারহিদ সালাতসাল্লামের নিকটে যাচ্ছেন তারা ততই অবাক হয়ে যাচ্ছেন কেননা স্বর্ণের রাস্তা দুপাশে স্বর্ণের দেওয়াল এবং দুপাশে হাজারো হাজারো মানুষ এবং তার সাথে সাথে অনেক জিনদের তারা সন্তান সন্ততিও তার পাশে তার পাশাপাশি অনেক সাধারণ মানুষ রয়েছে এবং তার পাশাপাশি যে সুন্দর জীবের কথা আমার বলেছি যে সুন্দর প্রাণীর কথা এগুলোকে দেখে সেই সকল দাস দাসীরা অবাক আর অবাক চিত্তে তারা দেখতেই রয়েছিল। তার মধ্যে এটাও এসেছে সেই সকল দাসদাসীরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই প্রস্তুতি নিয়ে নেওয়া সেই রাস্তা দিয়ে তখন যে সকল জিনরা ছিল দু পাশে তো জিনদের দেখে সাধারণত সে সকল দাসদাসীরা অবাক হয়ে গিয়েছিল এবং তারা ভয় পেয়ে গিয়েছিল তারা যখন ভয় পাচ্ছিল এই জিনদেরকে দেখে তখন জিনরা বললো আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের কোনো ক্ষতি করব না আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এটা শোনার পরে সে সকল দাসদাসীরা তারা যে ভয় পাচ্ছিল এটা থেকেও তারা বিরত থাকলো তো সে সকল দাসদাসী অবাক চিত্তে যেই হজরত সুল্লাইমান আলম্বিনা সাল্লাতুসাল্লাম জিনার হাজারো এবং হাজারো হাজারো জিনের মাধ্যমে তার জন্য এত তাকে এত সুন্দরভাবে আমন্ত্রণ জানাচ্ছে এগুলো দিকে তারা সকলেই অবাক হয়ে গেল এবং যখনই তারা হজরত সুলাইমান আলম্বিনা ওয়ালি সালাতসাল্লামের সামনে হাজির হলো তখন তারা আরও অবাক হয়ে গেল যে হজরত সুল্লাইমান আলম্বিনা ওয়ালিস সালাতুয়াল্লামের সুন্দর মিষ্ট বাসার কারণে জি হ্যাঁ যে রানী বিলকিস বলেছিল যে তোমরা যে বাদশাহের কাছে হাজির হবে সেই বাদশাহের কথাবার্তা দরন দেখবা যদি সে বাদশাহের কথাবার্তা দরন যদি সুন্দর আচরণ হয় তাহলে অবশ্যই তিনি একজন আল্লাহ তালা প্রেরিত নবী হতে পারেন ঠিক সেরকম এই প্রমাণটা তারা পেয়ে গিয়েছিল যখন সোলাইমান আলাহি সালাতসালামের কাছে এসেছিল যে তার সাথে কথাবার্তার ধরন তার সাথে তাদের সাথে মোলাকাতের ধরন সব কিছু অনেক আকর্ষণীয় ছিল একটা সুন্দর আচরণ ছিল এটা দেখে তারা অবাক হয়েছিল প্রথমে এরপরে সুলাইমান আলবেন আলাইসালাতুসলামের কাছে রানী বিলকিসের যে চিঠি দিয়েছিল সেই চিঠিটা তিনি তাকে দিলেন তো দাদদাসিরা তারা চিঠিটা সুলেমান আলি সাতুসাল্লামকে দিলেন আর হজরত সোলাইমান আলি সাতুসাল্লাম সেই চিঠিটা পড়লেন এবং এরপর জিজ্ঞেস করলেন দাদদাসীদের কাছে যেই কোটাটি আমাকে আমার জন্য পাঠানো হয়েছে ওই কোটাটি আমাকে দাও তো এই সময় তারা অর্থাৎ হজরত সালাইমান আলহাতসাল্লামের কাছে যখন দাদদাসিরা এই কোটাটি দিলেন ওই সময় হজরত জিব্রাহিল আমিন আলহাতসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে সুলাইমান আলহাদামের কাছে এসে হাজির হলেন এবং তিনি বলে দিলেন যে হে সুলাইমান আলহাদাম এখন এই দাসীরা আপনার থেকে জিজ্ঞেস করবে যে এ কোটার মধ্যে কি রয়েছে তখন এই কোটার মধ্যে কি রয়েছে এগুলাই হজর জিব্বাই রামিন আলাইসাল্লাম হজা সুলাইমান আলহিচাত সাল্লামকে বলে দিলেন যে এই কোটার মধ্যে একটি মহাবল্যবান মুক্তা রয়েছে এবং তার পাশাপাশি একটি পুতুলো রয়েছে তো তারা আসার আগে তারা প্রশ্নটা করার আগেই আর সুলাইমান আলি সাদু আসসালামকে রামিন আলী সাদু আসসালাম জানিয়ে দিয়েছিলেন আল্লাহ তাল দয়া সুহান আল্লাহ তো ঠিক সেরকম দাদাসিরা যখনই প্রশ্ন করলেন এই কোটাটি দেওয়ার পরে যে এ কোটার মধ্যে কী রয়েছে তখন আল্লাহ তালার দয়ায় যেই হজরত সুলাইমান আল নবীন ওয়ালিক সাল্লাতু তিনি বলে দিলেন যে এই কোটার ভিতরে একটি মহামূল্যবান মুক্তা রয়েছে এবং তার পাশাপাশি একটি পুতুলও রয়েছে তারা দেখে অবাক যে কোটাটা বন্ধ অবস্থা রয়েছে কিন্তু তিনি একজন হয়তো আল্লাহ তালার প্রেরিত নবী বলেই তিনি বন্ধ থাকা অবস্থায়ও তিনি বলে দিতে পারছেন যে যে বন্ধ কোটার মধ্যে কি রয়েছে তারা এটা দেখে অবাক হলেন এরপরে হজরত সুলাইমান আল নবীন ওয়ালিক সালাতু সেই পাথরটি অর্থাৎ সেই কোটাটি খোলার পরে যখন এখানে দেখতে পেলেন যে মুক্তা রয়েছে তিনি তা আগে বলে দিয়েছিলেন এবং পুতুলও রয়েছে তখন দাস দাসীরা বললো যে এই মুক্তাটিকে ছিদ্র করা ছিদ্র করে এই মধ্যে সুতা ঢুকিয়ে যে পুতুলটা ছিল সহ যেন সংযুক্ত করে তখন হজুরা সুলাইমান আলবিনা ওয়ালিসু আসসাল্লাম তিনি চিন্তা করলেন যে কিভাবে এই মুক্তাটিকে ছিদ্র করা যায় তখন সোলাইমান আল্লাহাম তার যে সাধারণ তার দরবারের মধ্যে যে সাধারণ যারা মানুষ ছিল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি এই মুক্তাটিকে ছিদ্র করে দিতে পারবে আমাকে তখন সাধারণ মানুষরা তারা না বোধক উত্তর দিল যে না আমরা এটা পারবো না এই মুক্তাটিকে ছিদ্র করার জন্য তখন সোলাইমান আলী সি গেলেন যারা ভালো জিন ছিল তাদের কাছে তখন তাদের কাছে যখন জিজ্ঞাসা করলেন তখন তারাও বললেন যে না আমরাও এই এই মুক্তাটিকে ছিদ্র করতে পারবো না তখন হজরত সোলেমান আলী এই ভালো জিনদের থেকে জিজ্ঞেস করার পর আবার গেলেন যারা খারাপ জিন ছিল তাদের কাছে জিজ্ঞেস করলো যে তোমরা কি পারবে এই মুক্তাটিকে ছিদ্র করে দিতে তখন খারাপ জিনরা তারাও বললো যে না আমরাও পারবো না তবে গুন পোকা যে রয়েছে তারা হয়তো হয়তোবা এই মুক্তাটিকে ছিদ্র করে দিতে পারে তখন এই যে খারাপ জিনে তারা বলল যে গুণ গুনপোকা তারা হয়তোবা এই মুক্তাটিকে ছিদ্র করে দিতে পারবে এই কথা শুনে হজরত সালাইমান আল্লাহবিনা ওয়ারহি সালু আসাল্লাম পোকাদেরকে ডেকে পাঠালেন এবং তাদেরকে বললেন জিজ্ঞাসা করলো যে তোমরা কি এই মুক্তাটিকে আমাকে ছিদ্র করে দিতে পারবে তখন গুনপোকারা বলল যে হাঁ আমরা এই মুক্তাটি ছিদ্র করে দিতে পারবো তো যেমন কথা তেমনই কাজ তখন ওই গুণপুকারা এই মহামূল্যবান মুক্তাটি হজরত সুলাইমান আলী ওয়ারহ সাল্লাতু কথা মোতাবেক ছিদ্র করে দিলেন সুল এরপরে হজরত সুলাইমান আলবী ওয়ারহ সাল্লাতু আসাল্লাম উদ্দেশ্য করে বললেন তোমরা যে আমাকে এই মুক্তাটি ছিদ্র করে দিয়েছ যে কাজটা জিন্দা পর্যন্ত করতে পারেনি তো এর প্রতিদানে তোমরা কি চাও তখন সেই গুনপুকারা বলল যে হে নবী আমরা এর প্রতিদানে একটা বিষয় চাই সেটা হচ্ছে গাছের উপর আমাদের উপজীবিকা নির্বাহ করার জন্য আমাদেরকে এটা নিয়ম করে দেন মানে তারা যেন গাছকের গাছের বিভিন্ন বস্তুগুলা খেয়ে তারা যেন জীবিকা অর্জন করতে পারে এই বিষয়টা তারা হজরত সাল্লাম আল্লাহ সাত কাছে চাইলেন তো হজরত সাল্লাম সাত সাতসাল্লাম আল্লাহ তারা দরবারে দোয়া করলেন এবং তখন থেকেই সে গুন পোকারা গাছ থেকে তো বিভিন্ন কাঠের কাঠ জাতীয় জিনিস থেকে তারা খেয়ে তাদের জীবিকা নির্বাহ করা শুরু করে দিয়েছিল আসতে আমরাও দেখতে পাই আমাদের বিভিন্ন গড়ের মধ্যে যেখানে বিভিন্ন কাঠের উপর পোকা এসে কাঠগুলো হয়তো কে ফলে তো এই বিষয়টা তখন থেকে শুরু হয়েছিল যখন থেকে হজরত সাল্লাই আলাই সাল্লা এর যে মুক্তাকে ছিদ্র করার কাজটা পোকারা করে দিয়েছিল তখন থেকেই সেই কাজটা তারা শুরু করেছিল দশ শ্রোতা এর মধ্যে হজরত সাল্লাইম আলব ওয়ালি সাল্লা সাথে যে পরীক্ষাগুলো হচ্ছিলো যে তিনি এখন তো সেই মহামূল্যবান মুক্তা এবং পুতুলচ্ছি করে দেখালেন এরপর একটা পরীক্ষা ছিল এটাই যে তিনি রানী বিলকিস তার যে দাস দাসী পাঠিয়েছিলেন তিনি তো আমরা আগেও শ্রবণ করেছি যে তিনি দাসদেরকে দাসীদের মতো করে সাজিয়েছিলেন আর যারা দাসী ছিল তাদেরকে দাসদের মতো করে সাজিয়েছিলেন এখন এই বিষয়টা এখন সালেমান আলু সাল্লাম কি তিনি বুঝতে পারছেন নাকি না এটা হচ্ছে পরীক্ষার সময় এখন হজরত সালাম আলমিনা আলহিসাত সাল্লাম তাদের যেই উপ এনেছিল তারা যে মুখ উঠে তারা যেই এই যে মুখটা এনেছিল এগুলো সব দেখাশোনা হয়ে গেল এরপর তাদেরকে বলল তোমরা এত দূর সফর করে এসেছো তোমরা একটু ফ্রেশ হয়ে না যখন তারা পানি দিয়ে তাদের হাত মুখ দুধ তখন দাসীরা তারা এক হাতে পানি নিচ্ছিলো এবং অপর হাতে পানি নিয়ে তারা আবার সেই মুখ দুধ ছিল যারা দাস ছিল দাসেরা তারা দু হাতে পানি নিয়ে তারা মুখ দুতু করছিলো যখন তারা হাত দুটো করছিল তখন দাসেরা হাত ধোয়ার সময় কবজি থেকে হাত ধোয়া শুরু করছিল অপরদিকে যারা দাসী তারা কোনোই থেকে হাত দোয়া করা শুরু করছিল তো এই বিষয়টার যে পার্থক্য এটা দেখেই হজরত সোলাইমান আলম্বীনা ওয়ালসাতসাল্লাম তিনি বুঝতে পারলেন যে এখানের মধ্যে কোনো একটা হয়তোবা দাসীকে দাস বানানো হয়েছে অথবা দাসকে দাসী বানানো হয়েছে তো এই বিষয়টা তার কাছে ক্লিয়ার হয়ে গেলে এবং তিনি বুঝতে পারলেন যে তাদেরকে বললেন যে তোমাদের মধ্যে হয়তো বা যারা দাসী তারা দাসী নয় সত্যি তারা তারা হয়তোবা তোমরা দাস হিসেবে আমাদের কাছে সেজে এসেছো এটা বলার পরে তারা বুঝতে পারলেন যে হজরত সোলাইমান আলমিনা ওয়ালসাতসাল্লাম তিনি সত্যিকার আল্লাহ তার একজন নবী তো সেই দাস দাসী এদের পরীক্ষার কাজটা যে আই হজরত সালাইমান তিনি যে আল্লাহ তালাহ নবী কি না সেটা এতগুলো পরীক্ষা প্রথমত তারা এসে তার আচার ব্যবহারটা পরীক্ষা করলেন তারপর যে কোটা দিলেন কোটাটাও নিয়েও একটা পরীক্ষা করলেন আবার তারা কি দাস নাকি দাস এটারও একটা পরীক্ষা করলেন আরও পরীক্ষা করলেন যে এইভাবে যে তারা বিভিন্ন ধরনের দন সম্পদ নিয়ে এসেছিল হজরত সাল্লাম কাছে এবং তারা কি করলো সেই দন সম্পদগুলা সে বিভিন্ন মহামূল্যবান দামি জিনিসগুলা সুলাইমান আলিস্তালামের কাছে দিলেন এবং তাকে বললেন যে আপনি এগুলা রেখে দিন তো এটা দ্বারা তারা পরীক্ষা এটাই ছিল যদি সেই বাদসাতলাহিহিস যদি এই সকল দলসঙ্গ যদি গ্রহণ করে তাহলে তারা বুঝে নিবে হয়তোবা তিনি আল্লাহ একজন নবীন নন কেননা হয়তোবা দুনিয়াদার যারা তারা হয়তোবা দুনিয়ার বিভিন্ন দন সম্পদের লোভ তাদের থাকতে পারে তো এই জন্য তারা এই দল সম্পদগুলো তাকে উপহার হিসেবে দেওয়ার জন্য চেষ্টা করেছিল যখনই তারা এই দন সম্পদগুলো দিচ্ছেন হজরত সাল্লাইমান আলীসাল্লামকে তখন হজরতলাইমান আল নবিনা সাত সালাম কি বললেন কিতাবের মধ্যে এসেছে হজরত সাত আলীসাতসাল্লাম বললেন তাদেরকে যে হে তোমাদের দন সম্পদ হে দাদা তোমাদের এই দন সম্পদগুলো আমার প্রয়োজন নেই বরঞ্চ আমার আল্লাহ তাহলে আমাকে যাই দিয়েছে তাতে আমি সন্তুষ্ট রয়েছি আল্লাহ তালা আমাকে যে নিয়ামত দিয়েছে যেই আমাকে বাদশাহী দিয়েছে এগুলোর উপর আবার আল্লাহ তালা আমাকে যে সম্পদ দিয়েছে তার উপরে আমি সন্তুষ্ট তোমাদের এই দন সম্পদগুলো আমার প্রয়োজন নেই এটা দেখে সেই সকল দাস আরও অবাক হয়ে গেল যে এতগুলো দন সম্পদ এতগুলো মহামূল্যবান জিনিস পেয়েও সে বাচ্চা নেওয়ার জন্য অস্বীকার করছে তো এই বিষয়গুলা সকল বিষয়গুলো নিয়ে দাসীরা তারা আবার ফিরে গেলেন সেই রানী বিলকিসের কাছে যখন এই সব কিছু কুলে বললেন সেই রানী বিলকিসকে তিনি মোটামুটি একটা হতভম্ব হয়ে গেলেন কিন্তু পুরোপুরি তিনি হতবম্ব হন নাই কেননা সে রানী বিলকিস তার একটা এটা ইচ্ছা ছিল সে নিজে গিয়ে সেই সালামান আলাইসাল্লাম কাছে যাবে এবং নিজে গিয়ে তিনি কি পরীক্ষা করবেন তো এখান থেকে আমি একটা বিষয় দর্শক আপনাদের কাছে তুলে ধরব সেটা হচ্ছে দেখেন এখানে হজরত সুলাইমান আল আলবিনা ওয়ারহি সালাতাম তিনি একজন আল্লাহ নবী ছিলেন এবং এখানে তিনি যে বিষয়টা যে এত পরীক্ষার মধ্যে তিনি পার পেয়ে গেলেন তার পাশাপাশি এই দাস দাসীরা তারা এসেছিল বিভিন্ন ধরনের ধন সম্পদ নিয়ে বিভিন্ন ধরনের মহামূল্যবান জিনিসপত্র নিয়ে তার কাছে এবং তাকে উপহার দিলেন যে এত ধন সম্পদ আপনি গ্রহণ করুন কিন্তু তিনি একটি বাক্য একটি তিনি বলেছিলেন একটি কথাই সেটা হচ্ছে কি আল্লাহ তালা আমাকে যা কিছু দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট তাতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো এই বিষয়টা আমাদের আজকে কতটুকু রয়েছে যা তালা আমাকে যাই দিয়েছেন তার উপরে সন্তুষ্ট এবং আল্লাহ তালা আমাকে হয়তো আমি বিভিন্ন বিপদের মধ্যে এসেছি আমার বিভিন্ন বিভিন্নভাবে আমার মুসিদতের মধ্যে গ্রেফতার কিন্তু উপরেও আমরা কতটুকু আল্লাহ তালা আমাকে যাই দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকি এবং এটাও দেখা যায় যে সোল্যমান আলীসাতসাল্সাল্লামকেও তারা বিভিন্ন ধন সম্পদের লোভ দেখে তারা চেষ্টা করেছিল তাদের ধর্মের মধ্যে নিয়ে যাওয়ার জন্য দেখো সালেমান আলী সাতসাল্লাম এটা তাদের সেই পরিক্রামে তিনি লিপ্ত হননি বরঞ্চ তিনি কি দন সম্পদকে অস্বীকার করলেন এবং তিনি বললেন কি আল্লাহ তালা আমাকে যাই দিয়েছেন তার উপর আমি সন্তুষ্ট কিন্তু আজকে আমরা কতজন এমন রয়েছি যে দুনিয়ার লোভের কারণে দুনিয়ার দন সম্পদের লোভের কারণে আমি যে একজন মুসলমান আমি যে একজন মুসলমান এই কথাটাও বলে যাচ্ছি যে হ্যাঁ আজকে আমার বিভিন্ন ধন সম্পদের লোভে মানুষ কত না গুনাহের কাজ করে সালাম আল্লাহ সাল্লাম দন লোভ না করে তিনি ইসলামের মধ্যে তিনি কায়েম ছিলেন আল্লাহ তালার বাণীর উপর তিনি কায়েম ছিলেন আর আজকে আমরা সেই দন লোবে লোভে আল্লাহ তালার রাস্তা থেকে কত দূরে সরে যাচ্ছে সেই দন সম্বদের লোভে আমরা আমাদের পি নবী ইসলামের সুন্নর থেকে কত দূরে সরে যাচ্ছে আমাদের চোখের সামনে আমাদের সমাজ আজকে কি হচ্ছে আমরা নিজেরাই সেই তা কিছু উপলব্ধি করতে পারছি তো আমাদের এই আজকের অনুষ্ঠান থেকে এ বিষয়টা কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় আমাদের জন্য যেন আমরা দুনিয়ায় কোনো দন সম্বতের লোভে পড়ে গিয়ে আল্লাহ তালাকে যেন ভুলে না যায় দুনিয়ার দন সম্মতের লোভে যেন আমরা সুনতকে ভুলে না পড়ি তাই আমাদের অবশ্যই এটা খেয়াল রাখা উচিত হজর সালমান আলাম বিনা ওয়ার্হ তার যে দাস ইনার কাছে যে দাসদাসী পাঠিয়েছিলেন রানী বিল এই পরীক্ষাটা তো এখন গেল তো সেই দাসীরা তারা রানী বিলকিসে গিয়ে বললো যে এই তার এই পরীক্ষার মধ্যে পাশ হয়েছে রানী বিলকিস তার অন্তর তার মন এটা স্থির করেছিল কি সে নিজে গিয়ে সুলাইমান আলহি সাতসাল্লামকে পরীক্ষা করবেন এখন সে অর্ডার দিল তার দাস দাসীদেরকে যে বিভিন্ন তোমরা এখন প্রস্তুতি গ্রহণ করো আমি নিজেই সে সুলাইমান আলহি সাদুসালামের কাছে গিয়ে শরীর খব তার কাছে গিয়ে আমি পরীক্ষা করবো তো এই কথাটাও হদরত সুলাইমান আলম্বিনা সাতসাল্লাম বিভিন্নভাবে তিনি জানতে পেরেছিলেন যে রানী বিলিকিস আসছেন। আর একটা কিতাবের মধ্যে এটাও এসেছে বর্ণনা যে রানী বিলকিস তিনি একটা চিঠি লিখেছিলেন হজর সাল্লামান আলি সাতসালামের কাছে যে হে সুল্লাহামান আল্লাহ সাতসাল্লাম আমি আপনার কাছে আসছি আপনার কাছে আমি আপনাকে এসে আপনি আল্লাহ তালাকে একজন সত্যিকারত্বে প্রেরিত নবী কিনা এটা আমি আপনাকে পরীক্ষা করব তো চিঠিটা পেলেন হজরত সালাইমান আলহিসাল্লাম এবং তিনি আরও বেশি অর্থাৎ যেই সকল দাস দাসীরা এসেছিল তাদের জন্য যে প্রিপারেশন যে প্রস্তুতি নিয়েছিল তাদেরকে যে আমন্ত্রণ জানানোর জন্য তার চাই তারা ডাবল প্রিপারেশন ডাবল প্রস্তুতি নিয়েছিল যখন সে রানী বিলিকেস আসছে কারণ একজন রানী আসছে পুরো বাদশাহের পুরা রাজ্যের একজন রানী তো হজরত সালাইমান আলবিনা ওয়ালাহি সাল্লা তিনি যে প্রস্তুতি গ্রহণ করেছিলেন তার মধ্যে বিভিন্ন বর্ণনা কিতাবের মধ্যে বিভিন্নভাবে এসেছে তো রানী বিলকিস সে হজরত সুলাইমান আলামীনা ওয়ালি আসালামের কাছে আসার অনেক মাইল আগে থেকেই হজরত সুলাইমান আলমিনা ওয়ালি আসালাম বুঝতে পারলেন যে অমুক স্থানের মধ্যে রানী বিলকিস সে এসে গিয়েছে তো রানী বিলকিসের স্থান থেকে হজরত সুলাইমান আলাবিনা ওয়ালি আসসালামের যে পথ ছিল এটা দূরত্ব অনেক ছিল অনেক লম্বা সফর ছিল তারা হজরত সুলাইমান আলহি সাদু কাছে পৌঁছার কয়েক মাইল আগে তারা একটি স্থানের মধ্যে তারা মানে তারা বিরত রইলেন যে তাদের সফর থেকে তারা তখন ওই স্থানের মধ্যে তারা সকলে রেস্ট করা শুরু করেছিলেন অর্থাৎ ওইখানে তারা বিভিন্নভাবে তাবু স্থাপন করলেন এবং ওইখানে তারা একদিন মতো মানে এখানে থাকবে তারা এভাবে একটা স্থির করলেন তারা এরপরে কিতাবের মধ্যে এটাও এসেছে হজা সালাইমান আল্লাহবিনা ওয়ালিক সালাতসালাম যখনই জানতে পারলেন যে রানী বিলকিস উমুখ স্থানের মধ্যে তাবু করে তারা বর্তমানে স্থাপন তারা বসবাস করছেন তো এটা জানার পরে রানী বিলকিসের এই স্থানটা হল সুলাইমান আলহাত সাল্লাম এখন তিনি তার বার্গার মধ্যে তার যে দরবারের মধ্যে সকল জিনরা রয়েছে সকল মানুষ রয়েছে তিনি এখন উপস্থিত অথবা সুলাইমান আলামীরা সাল্লাম তিনি মনে স্থির করলেন যে কিভাবে রানী বিলকিস্তে অবাক করে দেওয়া যায় তো এখন তিনি কী করেন যে রানী বিলকিসের অনেক বড় সিংহাসন ছিল যে সিংহাসনটিকে রানী বিলকিস আসার আগে যেন সুলেমান আল সালামের দরবারে যেন উপস্থিত করা হয় এখন তিনি কীভাবে উপস্থিত করবেন সেজন্য যারা সাধারণ মানুষ ছিল এবং সাধারণ জিনরা ছিল তাদের সকলকে তার দরবারে হাজির করলেন এবং সকলকে উদ্দেশ্য করে বললেন যে আমি চাই রানী বিলকিস আমার এই স্থানের মধ্যে আসার আগে তার যে সিংহাসন রয়েছে এত বড় সিংহাসন যেন তোমাদের মধ্যে কী একজন আমাকে সেই সিংহাসনটি আমার দরবারের মধ্যে হাজির করে দাও তখন ওই স্থানের মধ্যে তিনি এটা অ্যালান করার পরে স্থানের মধ্যে একজন জিন ছিল সে জিন বলল হজরত সাল্লামান আলাইস্তুয়াল্লামের কাছে যে হে সালমান আলাইসালাত সাল্লাম হে নবী আপনি যে স্থানের মধ্যে বসা রয়েছেন সেই স্থান থেকে ওঠার আগে আগেই আমি সেই রানী বিলকিসের সিং সিংহাসনটি তার যে এত দূর স্থান সেই তার রাজ্য থেকে আমি আপনার দরবারে হাজির করে দিব সময় কতটুকু শুধুমাত্র বসা থেকে দাঁড়ানোর এই অল্প সময়ের মধ্যে সে জিন বলছে কি সেই এত বড় সিংহাসনটি অনেক দূর থেকে সে কি তার কাছে হাজির করে দেবে অর্থাৎ সাল্লাম আলি ইসেসালামের কাছে হাজির করে দিবে অর্থাৎ সোলাইমান আলবিনা আলাইসাদাম সেই জিনের এই কথাটা শুনে তার মন মানে খুশি তার শান্তি পেল না তখন তিনি বললেন যে অর্থাৎ সাল্লাম আল্লাহসাল্লাম বললেন এই সময় অনেক বেশি হয়ে যাবে মানে তার চাইতে আরও কম সময়ের মধ্যে কে এনে দিতে পারবে যে এতবার সিংহাসনটি তখন ওই স্থানের মধ্যে একটি সাধারণ মানুষ ছিল যে সাধারণ মানুষ তিনি কিতাবের মধ্যে এসেছে তিনি একজন আল্লাহ তালার অলি ছিলেন আল্লাহ তালার ন্যাক বান্দা ছিলেন তিনি একজন ইবাদত গুজার ব্যক্তি ছিলেন সে স্থানের মধ্যে হাত তুলেন এবং সে বলল যে হে নবী আপনার চোখের পলক পড়ার আগেই আমি আপনার দরবারে সে রানী বিল কিসের এত বড় সিংহাসনটা আপনার দরবার হাজির করে দিব তখন হজরতাল্লাম আলু সাল্লাম তার এই কথাটা শুনে তিনি খুশি হয়ে গেলেন এবং অর্ডার দিলেন নির্দেশ দিলেন যে হ্যাঁ তুমি হাজির করে দাও যেমন কথা তেমন কাজ এবং আল্লাহ তালার অলি এবং কিতাবের মধ্যে এটা এসেছে হজরত সাল্লামান আল্লাহ সালাম তিনি যখন নির্দেশ দিলেন তখনই চোখের পলক পড়ার আগেই ওই আল্লাহর অলি সেই রানী বিলকিসের সিংহাসনটি তার দরবার হাজির করে দিলেন কিতাবের মধ্যে এটা এসেছে যে রানী বিলকিসের থেকে সেই সুলামান আল্লাহ সাল্লামের যে দেশ এটার অনেক দূরত্ব ছিল এমনকি এটা দূরত্ব অনেক দিনের সফর ছিল কিন্তু ওই আল্লাহ অলির কেমন ক্ষমতা দেখেন চোখের পলক পড়ার আগেই এত বড় সিংহাসনটি হজরত সাল্লামান আলি সাল্লাম দরবারে এসে হাজির করে দিলেন আল্লাহ দশ শ্রোতা দেখেন এখানে কেমন ক্ষমতা আল্লাহ অলিদের সাধারণ আল্লাহ অলিদের যদি এমন ক্ষমতা হতে পারে যে চোখের পলক পড়ার আগে এত বড় সিংহাসন হজরত সাল্লামান আল্লাহলাম দরবারে হাজির করে দেওয়া আর সেখানে যারা অলিদের সর্দার অলিদের যিনি নবী সে সকল নবীদের কীরকম ক্ষমতা হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার সে সৌভাগ্য নসিব করুক দশ্রতা এরপর হলো সাল্লাম আলাইস্লামের কাছে যখন তিনি বিলকিস রোদি আল্লাহ তালা তিনি মুসলমান হওয়ার আগে যখনই সুলাইমান আলাইস্লামের আগে ইনার দরবারে যখন হাজির হলো তখন সে রানী বিলকিস এসে অবাক যে তার যেই এত বড় সিংহাসনটি তার দেশের মধ্যে ছিল তার রাজ্যের মধ্যে ছিল এবং কিতাবের মধ্যে এটাও এসেছে সেই রাজ্যের মধ্যে তিনি ওই সিংহাসনটি বিভিন্ন ধরনের মানুষ দিয়ে তিনি পাহারা দিয়ে রেখেছিলেন যেন সেই সিংহাসনটি কেউ ধরতেও না পারে সেই জায়গার মধ্যে তিনি সেই সিংহাসনটি সাল্লামান আল্লাহ সাল্লাম চোখের পলকে তার রাজ্যে তার গোলাম একজন সাধারণ মানুষের মাধ্যমে নিয়ে এসেছেন এটা দেখে সেটা কিস অবাক হয়ে গেলেন এবং ওই আস্তানের মধ্যে কিতাবের মধ্যে রয়েছে সেটা কিস এগুলো দেখার পরে এবং সুলামান আলাইস্তা সালামের সাথে কথাবার্তা বলার পর সে রানী বিলক তিনি বুঝতে পারলেন যে এই হজরতমিসাল্লাম তিনি সত্যিকারত্বে একজন আল্লাহ তালার নবী এবং তার ধর্ম ইসলাম সত্যিকারতে একজন সত্যিকারত্ব এটা একটা সত্যিকারী ধর্ম এটার পরেই হজরত রানী বিলকিস যদি আল্লাহ তাল্লাহ আনহা তিনি ওই আস্তার মধ্যে মুসলমান হয়ে গেলেন আসলে এই ঘটনাটা আরো বড় বিশ্লেষণ রয়েছে আসলে আমাদের অনুষ্ঠানও আর সময় সংক্ষেপ আমাদের একটা অনুষ্ঠান সময় একটা নির্দিষ্ট সময় রয়েছে তাই হয়তো আমরা আমাদের এই অনুষ্ঠানটা আরো বাড়াতে পারছি না তো ইনশাল্লাহ চেষ্টা করব আমরা চেষ্টা করে থাকি এটা যে প্রতিটা অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তাল নবীদের ঘটনা আল্লাহ তাল নবীদের জীবনের সম্পর্কে আপনার কাছে তুলে ধরার জন্য তো এই আল্লাহ তালিয়ার নবী হজর সালামান আহিসু আসালাম এর জীবনের দিকে আমাদের অনেক কিছু শিক্ষণের বিষয় রয়েছে তিনি আল্লাহ তালা ইবাদত বুঝাচ্ছিলেন এবং তিনি আল্লাহ তালা যাই তাকে দিয়েছে তার উপরে তিনি সুক্রিয়া জ্ঞাপন করেছিলেন যে দাস সের তাকে বিভিন্ন ধরনের সম্পদ দিয়েছিল এরপরও তিনি সে সম্পদ না নিয়ে আল্লাহ তালা যাই দিয়েছেন তার উপর সুক্রিয়া জ্ঞাপন করেছিলেন তো আল্লাহ তালা আমাদেরকে এরকম সুক্রিয়া জ্ঞাপন আল্লাহ তালা আমাকে যাই দিয়েছেন আলহামদুলিল্লাহ এরকম সুক্রিয় জ্ঞাপনকারী বান্দা আল্লাহ তালী আমাদেরকে নসীব করুক সেই সুক্রিয়া জ্ঞাপনকারী ব্যক্তি হওয়ার আল্লাহ তালী আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুক আমিন বিজা ইনবী আমিন সলিল্লাহ তালী আলিহিউ আজকের অনুষ্ঠানের মধ্যে আল্লাহ এই যে আজকে এখানে যাত্রা শোনার সুযোগ করে দিয়েছে তার উপর আমল করার সেই সৌভাগ্য দান করুক আমিন বিজা হিন্নবীল আমিন সল্লাহ তালী আলিহিহিআল হাবিব স্ল্লাহা আল মুহাম্মদ সল্লাআ